বাড়িতে রঙ করার দিন এবার শেষ হতে চলেছে হ্যাঁ কারণ এই নবাবপুর মধ্যরপাড়ার আমরা শেখ রাজার বাড়িতে রয়েছি তার বাড়ির যে সৌন্দর্যায়ন কিভাবে কীভাবে হয়েছে আপনাদের সেটা দেখাবো আপনারা আসুন প্রথমে আগে দেখাই যে এই যে দেখে আপনাদের মনে হচ্ছে মার্বেল লাগানো একেবারে সুন্দর এই বাড়ি সচরাচর যেমন বাড়িতে আমরা কি করি বাইক কালার রঙ করি বিভিন্ন রকমের রঙে আমরা বাড়িটাকে রাঙিয়ে তুলি কিন্তু এই বাড়ি যদি আমরা ঘুরে দেখি আমি দেখাবো দুটি বেডরুম রয়েছে এবং সেই বেডরুমের যে ছবি আপনারা দেখছেন একেবারে অপূর্ব সুন্দর সুন্দর মার্বেলের যে কাজ সেই কাজ আপনাদের নজরে আসছে তবে যেমনটা আমরা জানতে পারছি এগুলো কিন্তু মার্বেল নয় এগুলো পিভিসি ইউভি মার্বেল সিট সেই সিট দিয়েই কিন্তু গোটা বাড়িকে সুন্দর করেছেন শেখ রাজা নবাবপুর মধ্যপাড়ার বাসিন্দা এই রুমটি আপনারা যেমন দেখলেন পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি রুম রয়েছে এই রুমেও কিন্তু সুন্দর সুন্দর এই ইউভি মার্বেল সিট দিয়ে কাজ করা হয়েছে দেখে ধরাই যাবে না যে এটা মার্বেল সিট কিন্তু এটা পুরো অবিকল যে মার্বেল সেই মার্বেলের কাজ মনে হবে এখানে প্রথমে আমরা রাজার সঙ্গে কথা বলবো আপনি রং না করিয়ে এইটা কি করেছেন বাড়িতে এটা ইউভি মার্বেল সিট খুব সুন্দর জিনিস একটা পটাক তো সবাই তো রং করে এটা এটা মোটামুটি আমি অন্য ধরনের একটা চিন্তা ভাবনা করে এর লাইফ খুব সুন্দর নতুন জিনিস তো বাড়িতে সাজানোর জন্য খুব ভালো লাগছে এটা আমি নতুন করে লাগালাম বাড়িতে কত খরচ হলো আপনার এটা কমসে কম তিন লক্ষ টাকা খরচা হয়েছে দুটো মানে বেডরুম মিলিয়ে দুটো বেডরুম হল সব মিলিয়ে তিন লক্ষ টাকা মোটামুটি খরচা হয়েছে এর লাইফ খুব ভালো গ্যারান্টি মাল খুব তিরিশ বছর কমসে কম এতে দেওয়ালে এরাম করে রয়ে যাবে কোনো অসুবিধা হবে না রং করলে রং উঠে যাবার একটা ভয় থাকে হ্যাঁ রং উঠে যাবার ভয় থাকে এর কোনো ভয় নেই তিরিশ বছর দেওয়ালে এরাম করে রয়ে যাবে তিরিশ চল্লিশ বছরও রয়ে যাবে কোনো অসুবিধা হবে না মানুষ বিনা প্লাস্টার করেও লাগাতে পারবে হ্যাঁ এর স্কিমে গ্যারান্টিটা কমসে কম দশ বছর বাকি দেওয়ালে চল্লিশ পঞ্চাশ বছরও রয়ে যেতে পারে কোনো অসুবিধা হবে না এতে হ্যাঁ যারা ভাবছেন আপনার মধ্যে বাড়ি এরকম সুন্দর করবেন তাদের কি বলবেন তাতে আর করবেন অবশ্যই এইগুলো করবেন লাগাবে এর লাইফ খুব ভালো হ্যাঁ একবার বাড়িকে সাজিয়ে দেখুন কত সুন্দর এর খুব জিনিস ভালো আরামের সাথে এসে যোগাযোগ করতে পারবেন পেয়ে যাবে আমার আমাদের কাছে হুম আমার নাম শেখ রাজা ভাওবতী বাজারে সবজি বাজারের ভেতরে দোকান আছে হুম ওই দোকানে যোগাযোগ যাবে কিন্তু এর আরো ভালো একটা এর গ্যারান্টি আছে এটা ওয়াটার প্রুফ মাল ফায়ার প্রুফ হ্যাঁ এর লাইফ খুব ভালো পলিগ্রেন নাইট সিড ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ কোনো অসুবিধা হবে না কোনো ভালো লোক ডেভেলপ করতে পারবো আরামের সাথে তো বুঝতেই পারছেন যেমনটা শেখ রাজা বলছেন প্রায় তিন লক্ষ টাকা মতো খরচা করে তিনি এটা করেছেন এবং এর যেটা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন যেমনটা বলছিলেন যে ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ অর্থাৎ এই যে ওয়ালগুলো রয়েছে এই ওয়ালগুলোতে কিন্তু যদি কোনো কারণে কোনো নোংরা আবর্জনা বা কোনো রকম কোনো দাগ লেগে যায় সেটা কিন্তু ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এখানে শুধুমাত্র ভিজে কাপড় দিয়ে মুছলেই সেই দাগ কিন্তু চলে যাবে পাশাপাশি ফায়ারপ্রুফ অর্থাৎ যদি কোনো কারণে ইলেকট্রিক যেমন শর্ট সার্কিটে হামেশায় আগুন লাগে সেই আগুনও কিন্তু লাগার কোনো ভয় নেই এই কাজ যারা করলেন যারা মিস্ত্রি দীর্ঘদিন ধরে কাজ করে কাজ করেছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো ক্যা কেহেঙ্গে এই এক নেয়া মতলব हम लोग यहाँ किसी घर पे ऐसा नहीं देखे जी फर्स्ट टाइम यहाँ पे हुआ है जो है भगवतीपुर अपना नवाबपुर बाजार में यहाँ पे और बहुत बेहतरीन लग रहा है बहुत अच्छा लग रहा है कितना <laughs> दिन लगे आप लोग को एक ये लगभग फिटिंग करके तो एक महीना हो गया ये पच्चीस दिन लगभग लगा है कितना सीट लगा मतलब ये तो दो बेडरूम आप लोग की है दो बेडरूम हॉल है बाहर में है सब मिला के लगभग पचपन सीट लग गया है इसमें जी क्या फायदा होगा इस अगर कोई ऐसा फायदा यह है कि जो अभी हम पेंट कर रहे हैं पेंट में तो आप पाँच साल छः साल में पेंट दोबारा करना पड़ता है तो ये आने के बाद में अभी जो है इसको तीस बरस कुछ भी करने की ज़रूरत नहीं है आपका पेंट का पैसा सेफ होगा जी और वाटर प्रूफ वाटर प्रूफ भी है फायर प्रूफ भी है टर्माइड प्रूफ भी है इसमें कोई दिक्कत नहीं कुछ गंदा कुछ भी लग भी गया तो कपड़ा डाल के साफ कर सकते हैं उसको आग भी नहीं लग रहा है हाँ फायर प्रूफ भी आग भी नहीं लगता इसमें आग भी कुछ लगा तो भी उसको क्लिंग कर देंगे फिर सेम ही हो जाता है इसमें जी क्या नाम है आपका मेरा नाम शमसुद्दीन वाहिदी है क्या कहेंगे जो लोग मतलब सोच रहे हैं सुंदर करेंगे अपना घर जी सुंदर करेंगे बहुत अच्छा लगता है लगाना ठीक है हाँ आने वाला टाइम जो है इसका रहेगा ट्रेंडिंग में भी चल रहा है सिटी सिटी में सब जगह ट्रेंडिंग में है इसका माल जो है बहुत ज्यादा सेल हो रहा है अभी हर कोई भी लगा रहा है इसको বুঝতেই পারছেন যারা মিস্ত্রিরা কাজ করেছেন যেমনটা আমরা জানতে পারছি প্রায় এক মাস মতো সময় লেগেছে এই সুন্দর বাড়িকে আমি দেখাতে বলবো দেখতে পাচ্ছেন যেমন একটা সুন্দরি আহ যে মার্বেল সিট সেগুলো দিয়ে করা হয়েছে ওপরে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সিলিং সিলিং এর কাজও কিন্তু সুন্দর লাইটিং এবং বিভিন্ন রকমের আহ যে মার্বেল সিট গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো রয়েছে এবং বাইরেও দেখতে পাচ্ছেন আমি আবার দেখাতে বলবো ঢোকার মুখেও কিন্তু সুন্দরভাবে দুদিকের ওয়ালে সেই যে পিভিসি যে মার্বেল সিটগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে এবং এই রুমেও আমরা দেখতে পাচ্ছি সেই একই সুন্দর মার্বেল সিট একেবারে অপূর্ব মানে সচরাচর রং করার ক্ষেত্রে রঙ করলে যে বিষয়টা দেখা যায় সেটা কিন্তু এখানে একেবারে আলাদা লেভেলের মানে একটা মনে হবে মার্বেলের ওয়াল সেই ওয়ালের বাড়িতে আপনারা রয়েছেন এবং যেমনটা এই শেখ রাজা যিনি নবপুর মধ্যপাড়ার বাসিন্দা তিনি এই কাজ করিয়েছেন প্রায় লক্ষ টাকা হয়েছে এবং তার যেটা বক্তব্য প্রায় বছর বছর সচরাচর আমরা যখন করি তারপর কিন্তু আস্তে আস্তে রং ফিকে হয় কিন্তু এই কাজ করালে তাহলে কিন্তু তিরিশ বছরের একটা গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন আপনারা তাহলে আপনারা যদি চান আপনার বাড়িকে এরকম সুন্দর করে গড়ে তুলতে তাহলে আপনারা শেখ রাজার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভগবতীপুরের বাজারে তার অফিস সেখানে যোগাযোগ করে আপনার এরকম যে সুন্দর যে স্বপ্ন একটা বাড়ি আপনারা জানেন প্রত্যেকেই স্বপ্ন হয় সেই সুন্দর বাড়ি করতে গেলে আপনারাও কিন্তু লাগাতে পারেন এরকম যে নতুন একটা বিষয় ফিউচারে কিন্তু এইরকম ভাবেই বাড়ি তৈরি হবে বা বাড়ি যারা তৈরি করবেন এইভাবেই আপনারা আশা করি লাগাবেন কি বলবেন আপনারা গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে